সময়ের সবচেয়ে আলোচিত জনপ্রিয় অভিনেত্রী শামসু সিটি যাকে সবাই পরিমণি নামে চেনেন পরিমণির দাম্পত্য সঙ্গী হল ইসমাইল হোসেন বিবাহ ঘটে দুই সালে বিচ্ছেদ হয় দুই সালে ফেরদৌস কবির সৌরভ বিবাহ ঘটে দুই সালে তামিম হাসান বিবাহ ঘটে দুই সালে বিবাহ বিচ্ছেদ হয় দুই সালে। বিশ সালে কামরুজ্জামান রনি বিবাহ ঘটে দুই সালে একই বছর বিবাহ বিচ্ছেদ ঘটে তারপর শরিফুল রাজ বিবাহ ঘটে দুই সালে এই সংসার এক ছেলে তার নাম শামী মোহাম্মদ রাজ্জাক 2019 সালের 15 ডিসেম্বর বাংলাদেশের খুলনা বিভাগে সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পরিমনি 19 শতকে শেষের দিকে পরিমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দুগ্ধ হন এ সময় পরিমনির বাবা মনিরুল ইসলাম তার মাত্র তিন বছরের সন্তান পরিমনিকে নিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন সে সময় পরিকে তার নানা শামসুল হক গভীর গাজির কাছে রেখে যান এর দুই মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন পরীর মায়ের মৃত্যু হয় এবং তিন বছর বয়সে মা হারা হন পরিমণি পরবর্তীতে তার বাবাও মারা যান পরী তার বাবার মতো পুলিশ সদেশ চেয়েছিলেন কিন্তু কর্ম কিন্তু তিনি কর্মজীবন শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে তিনি মডেলিং থেকে ছোট পর্দায় তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে শাহ আলমের পরিচালিত ভালোবাসা সীমাহীন অভিনীত তার প্রথম চলচ্চিত্র তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্র চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে তার এই পর্যন্ত সর্বশেষ দু হাজার বাইশ সালের গিয়াসুদ্দিন সেলিমের পরিচালিত চলচ্চিত্র গুণিন দুই সালে তার এস এস পাশের আগেই নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন ইসমাইল এখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসাবে কিন্তু তা দিতে না পারায় পরি ও ইসমাইলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং বিয়ে দুই বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয় তারপর আঠাইশে এপ্রিল দু হাজার সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরিমণির বিয়ে হয় এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরিমণি দু সাল থেকে প্রেমের টানে চলা সম্পর্কটি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন তবে তাদের মধ্যে এই সম্পর্কটি বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিচ্ছেদ হয় দুই সালের নয় মার্চ তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন ওই বছর তাদের বিচ্ছেদ হয় সতেরোই অক্টোবর দুই সালে তিনি অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন কয়েক মাস পর দুই হাজার সালের দশই জানুয়ারি নিজেদের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি পরে বাইশে জানুয়ারি দুই সালের তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন দুই সালের দশই আগস্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন